এই ডাঙ্গা আপনার? আচ্ছা, আপনি পড়াশোনা কোথায় করছেন? প্রাইমারিতে? হ্যাঁ, প্রাইমারি পড়াশোনা কোন জায়গায়? প্রাইমারিতে পড়ছি হলে পুদ্দারবাড়ি। পুদ্দারবাড়ি? পুদ্দারবাড়ি, হ্যাঁ। কোন শনি মনে আছে আনুমানিক? দেশি ভেড়া কাকা? দেশি ভেড়া নাই গুলা না? গারল দু আসলা, কয়টা আছে? তিনটেই। আসসালামু আলাইকুম। কয়টা আছে আপনার? আমার আছে ছয়টা। ছয়টা পাঠা আছে? আলতা বাইর কয়টা আছে? আজকে নামাই নাই তার। এগুলা কার ছাগল? এইগুলা কার? কি কি ঘূর্ণিঝড়টা হয়েছে, একেবারে কতগুলি কলা গাছ ঠাস ঠাস করে পড়ে রয়েছে, এগুলা ঘূর্ণিঝড়ের কারণেই হয়েছে নাকি? বিশেষ করে বড় বড় গাছ যেগুলো ওগুলা বেশি আগে পড়ছে, ছোট গাছগুলো রয়ে গেছে, বড় কলা গাছগুলা ঠাস ঠাস করে পড়ে গেছে। এই যে ঘূর্ণিঝড় হইল না কয়দিন আগে, যদি ওদিকে যাওয়ার পরে যদি নদী পার হওয়ার ব্যবস্থা না থাকে, খাল পার হওয়ার ব্যবস্থা না থাকে, আবার ব্যাক করে আসতে। সমস্যা নাই, রিক্স নিলে কোনো সমস্যা নাই। এটা কুঠাবাড়ির চকের একেবারে মিডিল পয়েন্ট, খেয়াল করে দেখো, মিডিল পয়েন্টে আছি আমরা কুঠাবাড়ির চকের। এই যে এই পাশে হলো বাস্তা, আর এই যে পাশে হলো নুননগর। নুননগরের সাইডটা একটু বেশি অবশ্য, বাস্তার সাইডটা এদিকে কম। কলা গাছের কি সুন্দর থুর, এ কত বড় থুর, মনে হয় গাড়াটা অনেক বড় হইব রে। এখন যাওয়া যাবে কি না সেটাই প্রশ্ন। সাপকে শীতল প্রাণী বলা হয় কেন বলতো? কারণ হলে সাপের রক্ত হচ্ছে ঠান্ডা, বুঝছো? সাপ গরম সহ্য করতে পারে না, আর শীতও সহ্য করতে পারে না, এই কারণে শীতের দিনে গর্তে যায়, লুকায় থাকে, বুঝতে পারছো? শুধু খাবার খাওয়ার জন্য মাঝে মধ্যে বের হয়। সামনে তো ডাঙ্গা আছে, কিন্তু নৌকা আছে কিনা কুবুকেরা? ওই নৌকাওয়ালা যদি বাসায় বাড়িতে চলে যায় তাহলে আমরা পার হম কেমনি? এখানে কি বুক পানি হইব? মানে সাঁতার ছাড়া কোনো উপায় নাই এখান দিয়ে? সুজন কি করো এখন তুমি? রাজমিস্ত্রির কাজ করো? আচ্ছা, আছো ভালোই না? তারপরে কি হয় তোমার, কি নাম জানো? আমার নাম মোহাম্মদ হান্না। আচ্ছা,
সুজন রেতো চিনছি, আপনার রেতো চিনলাম না। আমাদের বাড়ি হলেই পারবো, এই ডাঙ্গা আমার। এই ডাঙ্গা আপনার? আচ্ছা, আপনি পড়াশোনা কোথায় করছেন? প্রাইমারিতে? হ্যাঁ, প্রাইমারি পড়াশোনা কোন জায়গায় করছেন? আমার স্কুলে পুদ্দার বাড়ি। পুদ্দার বাড়ি? পুদ্দার বাড়ি। কোন শনি মনে আছে? আনুমানিক আনুমানিক তা তো মোটামুটি পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, না? হেড টিচার কে ছিল তখন? আচ্ছা, আউলিয়াবাদের হেড টিচার কে ছিল? রশিদ স্যার। রশিদ স্যার। সুজন আমার ছাত্র ছিল, কার্তিকপুরের। কার্তিকপুর থেকেই আমি পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই। সুজন, তোমারে আমার একটু দরকার আছিল। তোমার আইডি কার্ড আছে? মোবাইল নাম্বারটা একটু দাও। মোটামুটি কিরকম মাছ এখানে পাওয়া যাবে বলে আশা করা যায়? মোটামুটি বর্ষার আগে ছাড়ছে, ধারণা দেড় থেকে 2 লাখ টাকা 80 কেজি মাছ ছাড়ছে। আচ্ছা, বাদ বাকি আপনার এরকম 80 কেজি মাছের দাম কিরকম, কত পড়ছিল? 14 হাজার টাকা মাছ হয়েছে। আচ্ছা, কোনো খাদ্য টাদ্য দিতে হয়? প্রাকৃতিকই বেশিরভাগ। আচ্ছা, হ্যাঁ, ছোটবেলা কত মাছ মারছি আমাদের লক্ষ্মীপ্রসাদ চকে, সেসব স্মৃতি মনে পড়ে যায় এগুলো। এই মাছ দেখলে এই জায়গায় বললে বাদে বিকেলে এই জায়গায় যাইতে মন চায় না। মাঝে মাঝে যদি ফ্রি থাকলে বাদে আমি জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা বসি। তবে এবার মাছটা একটু কম গেছে, বছর তার আগের বছর অনেক কম মনে। এই যে যেখানে ফাল বার্ত আছে, 13 লাখটা বিক্রি করছিলাম, 13 লাখ 17 লাখ তাই। এখানে কয়জন এরি আছে? আমার একাই তাই। ওই ভিতর থেকে পুরো। আচ্ছা, এই যে একটা মাছ গেল এই পাশে, এদিকে মাছ মনে হয় কম, না? ওইদিকে মাছ থাকবে ওগুলো উঠে। হ্যাঁ, ওইদিকে মাছ থাকে না ওগুলো উঠে যাবে। কিছু না, স্বামী আমরা ওদিকে গিয়ে যদি ই পাই, রিক্সা পাই, একেবারে আমরা রিক্সা নিয়ে ইয়ে জামনি কি বলে শিশিরের মোড়, এখান থেকে বেশি সময় লাগতো না, পার হয়ে গেলে তাই তো। হ্যাঁ, একটু 10-15 মিনিট লাগতো সর্বোচ্চ। এখন 10-15 মিনিট হাইটা তারপরে রিক্সায় উঠতে। তালতলায় না পাইলে আগাইতে থাকুম, দাঁড়ায় থেকে লাভ নাই। আমরা কুঠাবাড়ি চক থেকে ঘুরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আমরা সহজ একটা পথ পেয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে
গর্ত থাকায় আমরা সেখান দিয়ে যেতে পারলাম না। এখন আমরা উল্টো পথে আবার ঘুরে বাস্তা হয়ে তারপর আবার শিশিরের মোড়, তারপর বাড়িতে চলে যাব। কুঠাবাড়ির চক এই যে দেখো কত ক্লিয়ার দেখছো, অনেক ক্লিয়ার আসতেছে। কুঠাবাড়ির চক এই দিকে আবার মনে করো যে বেশি ক্লিয়ার আসে, কারণটা কি সূর্যের রিফ্লেকশনটা উল্টা দিকে। এই আর কি না হন আর কি আমার।